হাব্বী লাহিড়ি ছিলেন একজন হিন্দি চলচ্চিত্র শিল্পী সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। 1952 সালের 27 নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ এক পরিবারে জন্মগ্রহণ করেন বাপ্পী লাহিড়ি। বাপ্পী লাহিড়ির পিতার নাম অপরেশ লাহিড়ি। অপরেশ লাহিড়ি ছিলেন বাংলা সঙ্গীতের একজন জনপ্রিয় গায়ক। বাপ্পী লাহিড়ির মা বাঁশরী লাহিড়ি, তিনিও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা, যিনি শাস্ত্রীয় ঘরানার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে বিশেষ পারঙ্গমতা দেখিয়েছিলেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার সম্পর্কে তার মামা, যে কারণে ছোটবেলা থেকেই গানে পারদর্শী ছিলেন বাপ্পী লাহিড়ি। বাপ্পী লাহিড়ির বয়স যখন 19, তখন তিনি কলকাতা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর হিন্দি ভাষায় নির্মিত নানহা শিকারি ছবিতে তিনি প্রথম গীতি রচনা করেন 1973 সালে। মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার চলচ্চিত্রগুলিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পী লাহিড়ি। এছাড়াও 1980 দশকে বহু ডিস্কো ডান্সার চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তার জীবনে তিনি একাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন, তার মধ্যে অন্যতম হল একবার কহ, সুরক্ষা, ওয়ারদাত, আরমান, চলতে চলতে, কমান্ডো, ইলজাম, পেয়ারা দুশ্মন, ডিস্কো ডান্সার, ড্যান্স ডান্স, ফিল্ম হি ফিল্ম, সাহেব, টারজান, কসম পায়দা কারণে ওয়ালি কি, ওয়ান্টেড, ডেড অর এলাইভ, গুরু, জ্যোতি, নমক হালাল, শারাবি, এইথ বার, জিন্দিগি এক জুয়া, হিম্মত ওয়ালা, জাস্টিস চৌধুরী, নিপ্পুর আব্বা, রোদি ইন্সপেক্টর, সিম হাসনম, গ্যাং লিডার, রোদি অল্লাদু, ব্রহ্মা, হাম তুমহারে হ্যায় সানাম এবং জখমি। 1986 সালে বাপ্পী লাহিড়ি শারাবি ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জিয়ানী জৈল সিংয়ের থানেদার ছবিটিও 1990 সালে সেরা সঙ্গীত স্কোরের জন্য পুরস্কৃত হয়েছিল। এছাড়াও তিনি ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রের জন্য চায়না পুরস্কারে ভূষিত হন। আরও একটি মজার বিষয় হল, তিনি এক বছরে 33টি ছবি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেন। 2021 সালে কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিড়ি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর 2022 সালের 15 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 12টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 69 বছর বয়সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে পরলোক গমন করেন বাপ্পী লাহিড়ি।